বাইরে প্রচণ্ড বৃষ্টি আর মেঘের ধুমধারুম আওয়াজ। ঠিক তখনই মনে পড়ল গরম গরম খিচুড়ি আর ভুনা মাংসের কথা। ব্যাস, যেই ভাবা সেই কাজ, শুরু হয়ে গেল খিচুড়ি আর ভুনা মাংস রান্নার তোড়জোড়। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বৃষ্টির দিনের কিছু মুহূর্ত, আর সাথে থাকছে গরম গরম খিচুড়ি আর ভুনা মাংস রান্নার রেসিপি। এরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ভুনা মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, এরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ভুনা মাংস খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ভিউয়ার্স, এরকম বৃষ্টির দিনে কার কার গরম গরম খিচুড়ি আর ভুনা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা গরম গরম খিচুড়ি আর ভুনা মাংসটা করব। খিচুড়ি রান্না করার জন্য আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউল। এখানে আমি চিনি গুঁড়া চাউলটা নিয়েছি। এরপর আমি চাউলটাকে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দেব, 1 কাপ পরিমাণ মসুর ডাল। মুগ ডাল আর মসুর ডালটাকে আমি একসাথে ভেজে নেব। মুগ ডাল আর মসুর ডালটা একসাথে ভেজে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, খাওয়ার সময় ফ্লেভারটাও খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমরা ডাউলটাকে ভেজে নিয়েছি। এরপর চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি নর্মাল রুম টেম্পারেচার পানি দিয়ে গরম গরম ডাউলটাকে একটা স্পেচুলা দিয়ে এরকম নেড়ে ছেড়ে ধুয়ে নেব। এরকম ধুয়ে নিলে ডাউলটা আর ভেজানো লাগে না, এমনিতেই নরম হয়ে যায়। এরপর আমি ডাউলটাকে ধুয়ে এক পাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব 2টা তেজপাতা, তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি মাঝখান দিয়ে। এরপর দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। দিয়ে আমি বাটা মশলা আর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। পেঁয়াজ আর মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 2টা বড় সাইজের আলু। আলুগুলোকে আমি আগেই কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন জিরার গুঁড়া। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এরকম খিচুড়ির মধ্যে আলুটা আমার খুবই ভালো লাগে, আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব 2টা টমেটো। টমেটোটাকে আমি একদম চপ করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা ডাল, আর দিয়ে দেব পোলাওর চাল। চাউলটাকে আমি আগেই ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি কিছুক্ষণ চাল ডাল আর সবগুলো মশলা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখে নিচ্ছে বুঝতে পারছেন, চাল ডাল আর সবগুলো মশলা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পানি। এখানে আপনারা খিচুড়িটা যে যতটুকু পাতলা খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে বাড়িয়ে কমিয়ে পানিটা দিবেন। আমি একটু কুসুম গরম পানিটা দিয়েছি। এরপর আমি নেড়ে ছেড়ে সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নেব।
ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি ঢেকে দিয়ে পারফেক্টভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন খিচুড়িগুলো আমার ফুটে উঠেছে। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে চাল আর ডালটা গলে গিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এরকম নরম নরম খিচুড়ি হজম প্রক্রিয়াও খুব সহায়তা করে, হজমেরও কোনো হেরফের হয় না। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে, বুঝতে পারছেন চাউলটা মোটামুটি গলে গিয়েছে। এই পর্যায়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এরপর আমি দিয়ে দেব 8 থেকে 10টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি আস্তই দিয়েছি আর একদম মাথা দিয়ে এরকম অল্প একটু ভেঙে দিয়েছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসে, ঝালটা না বেরোয়। এরপর আমি ঢেকে দিয়ে চাউলটাকে আরও কিছুক্ষণ গলিয়ে নেব মাঝখানে, মাঝে মধ্যে দু একবার নেড়ে ছেড়ে দেব। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে, বুঝতে পারছেন চাউলটা মোটামুটি গলে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো 1 টিস্পুন ভাজা গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। লাস্ট পর্যায়ে এই ভাজা গরম মশলা আর জিরার গুঁড়াটা দিলে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। এরপর আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে দিয়ে ঢেকে দিয়ে চুলা রাস্তাকে একদম নিবু নিবু আছে রেখে চাউলটাকে আরও কিছুক্ষণ গলিয়ে নেব। ঠিক একই প্রসেসে আপনারা ঝরঝরে খিচুড়িটাও খেতে পারেন। আমার কাছে এরকম নরম নরম খিচুড়িটাই ভালো লাগে, এজন্য আমি এরকম নরম করে খিচুড়িটা তৈরি করতেছি। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে, বুঝতে পারছেন খিচুড়িটা একদম নরম হয়ে গেছে। এরপর আমি ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে অপর পাশে বাগারের প্রসেসটা করে নেব। তো ভিউয়ার্স, অপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়েছি। এরপর আমি দিয়ে দেব 4 থেকে 5টা শুকনো লাল মরিচ আর দিয়ে দেব 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, মরিচটাকেও একদম কালচে করে ভেজে নেব। তো ভিউয়ার্স, খিচুড়ির মধ্যে বাগারটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এরপর আমি বাগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব। লাস্ট পর্যায়ে চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি। খিচুড়ির মধ্যে লাস্ট পর্যায়ে ধনে পাতাটা দিয়ে এরকম নেড়ে চেড়ে মিক্স করে দিলে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বাসায় ধনে পাতাটা ছিল, এই জন্য আমি দিয়েছি। হাতের কাছে ধনে পাতাটা না থাকলে না দিলেও হবে। পাশাপাশি আমি গরুর কলিজা ভুনাটাও করে নিয়েছি, সাথে আমি আলু দিয়েছি। ওই রেসিপিটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি গরুর কলিজা ভুনাটাকে সার্ভ করে নিয়েছি আর সাথে খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। খিচুড়ি আর ভুনা মাংসটা একসাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি কলিজা ভুনাটা অন্য কোনো একদিন শেয়ার করব।
তো ভিউয়ার্স খিচুড়িটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখে নিচে বুঝতে পারছেন খিচুড়িটা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর আমি দিয়ে দিয়েছি গরুর কলিজা ভুনা, আর দিয়ে দিয়েছি দুটা পেঁয়াজের স্লাইস, দিয়ে দিয়েছি দুটা কাঁচামরিচ। এরকম গরুর কলিজা ভুনা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার তো খুবই ভালো লেগেছে, আমার ফ্যামিলির সবাইও খুবই পছন্দ করেছে। এরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর গরুর কলিজা ভুনাটা খেতে কার না ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার আজকের গরুর কলিজা ভুনা আর খিচুড়ি রেসিপিটি যদি ভালো লাগে, সাথে কিছু বৃষ্টির মুহূর্ত শেয়ার করলাম, সব মিলিয়ে আমার আজকের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এরকম আরও নতুন নতুন রেসিপি আর সুন্দর সুন্দর মুহূর্ত পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।